আমরা বিএনপি করি না, বিএনপির সমর্থক নই, কিন্তু বিএনপি দেশে একটা বড় রাজনৈতিক দল এটা আমরা জানি। সেই দলকে 1,88,000 ভোটের বিপরীতে 400 ভোট দেখা যায়, মানুষকে কি সার্কাস দেখাইতেছেন নির্বাচনের নামে? মানুষ কি এত বোকা? নির্বাচনের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করা যাবে না। যদি আপনি ভোট দেন, আপনার ভোট কাউন্ট হবে না, মেশিনের মধ্যে সেটা সেট করা আছে। এবং এই যে অথর্ব, একজন অথর্ব নির্বাচন কমিশনার, আমি লজ্জিত যে আমার এলাকার পটুয়াখালী যাবে, আমি আমি এখানে ভেবে লজ্জিত যে আমেরিকার কি একটা বেকুবের মতো কথা যেটা বলতে গেলে, তিনি একজন মুক্তিযোদ্ধা, আমি তাকে স্যালুট করি, সেজন্য তিনি মুক্তিযুদ্ধ সংগ্রাম করেছেন, একইভাবে আমি তাকে ঘৃণা করি যে তিনি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের একজন অন্যতম কারিগর। তিনি বলেন কিভাবে যে আমেরিকাতে ভোট গণনা করতে 4-5 দিন লাগে, আমরা 10-12 মিনিটে দিয়ে দেব। চিন্তা করেন, যেখানে সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, তাদের টেকনোলজি এত অ্যাডভান্স, বাসায় বসে মানুষ ভোট দেয়, আর এখানে ভোট দেয় সেটা গণনা হয় না, আর তিনি একটা বেকুবের মতো সাজেশন দিচ্ছেন যে আমেরিকা আমাদের কাছে শিখতে পারে। শিখতে পারে কি সেটা আপনার মূরতটা আমরা দেখেছি, যখন একবার পত্রিকায় বলেছিলেন জিয়াউর রহমানকে বিএনপির প্রতিনিধি দলের সাথে দেখা করে যে আপনার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যখন আবার আপনাকে সিগন্যাল দেওয়া হয়েছে যে প্রধান বিচারপতির অবস্থা লক্ষ্য করুন, বেশি কথা বলবেন না, তখন আপনি চুপ সে গেছেন। কাজী আমরা আজকের এই প্রজন্মকে বলবো, এখন আমরা মার খাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে পুলিশের টিয়ার সেল খাচ্ছি, কখনো গুলি চলছে, কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন, যখনই জাতি কিংবা দেশ এরকম সংকটে পতিত হয়েছে, সংগ্রাম ছাড়া, ত্যাগ ছাড়া সেই সমাজে কিংবা সেই জাতির পরিবর্তন হয়নি। আজকে আমরা সেই সংগ্রামের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে এই জাতিকে মুক্ত করার জন্য তৈরি হচ্ছি। সারা বাংলাদেশের ছাত্র, যুবক, তরুণদেরকে বলবো আপনারাও তৈরি হন, কেন এখানে মান্না ভাইরা, সাইফুল হক ভাইরা রাজপথে মিছিল, মিটিং, সংগ্রাম করে তারা কিন্তু করতে পারবে না। তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবে, আপনার পাশে থাকতে পারবে, ছাত্র যুবকদের মধ্যে জাগরণ ঘটাতে হবে। যদি এই অবস্থার পরিবর্তন করতে চান, আমাদের কথা স্পষ্ট ভাষা আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল, আমরা কারো বিরুদ্ধে না, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে তারা যে জায়গায় নিয়ে গেছে, বিচার ব্যবস্থাকে যেই জায়গায় নিয়ে গেছে, নাগরিকদের অধিকার হরণ করে তারা যে ধরনের একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন এখানে চালাচ্ছে, এখন আর মুখ বন্ধ করে থাকা যায় না। সেই জায়গা থেকে আজকে সবাইকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। কতজন মানুষকে কারাগারে প্রেরণ করবে, কতজন মানুষকে তারা মামলা দিয়ে দমিয়ে রাখবে? আপনারা দেখছেন আমাদের মতো সাধারণ ছাত্র আজকে এখানে ঐক্যবদ্ধ হচ্ছে না, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া হয়েছে, কারণ মানুষ তাড়না ফিল করছে, কিন্তু মানুষ চায় ভাসানির মতো সেরকম কিছু নেতৃত্ব। তো আশা করি আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেই পালসটি বুঝতে পারবেন, এবং নির্বাচন কমিশনার প্রতি অনুরোধ থাকবে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যদি মরার আগে সম্মান নিয়ে মরতে চান, আপনি সসম্মানে পদত্যাগ করুন। নির্বাচন কমিশনারের যে মাহবুব তালুকদার যেভাবে বলেছে যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও নিচে নেমে গেছে, 70টি কেন্দ্র আপনার ভিজিট করে, আমরা বিএনপি করি না, বিএনপির সমর্থক নই, কিন্তু বিএনপি দেশে একটা বড় রাজনৈতিক দল এটা আমরা জানি। সেই দলকে 1,88,000 ভোটের বিপরীতে 400 ভোট দেখা যায়, মানুষকে কি সার্কাস দেখাইতেছেন নির্বাচনের নামে? মানুষ কি এত বোকা? এত বোকা না, আপনারা ক্ষমতার মোহে পাগল হয়ে যেতে পারেন, সাধারণ মানুষ এখনো সচেতন আছে, এবং এই কারণে আপনাদের এই ডান্ডা হামলা মামলার পরেও তারা রাজপথে কিন্তু সংগঠিত হচ্ছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্রতিকূল পরিবেশ, করোনা পরিস্থিতি দেখে আমাদেরকে বসে থাকলে চলবে না। বাংলাদেশ নিয়ে যে টানাটানি হচ্ছে সেটা মৌলানার ভাসানির একটা উক্তির, যেটা যে আমরা চীনের গোলামি করতে চাই না, আমরা ভারতের গোলামি করতে চাই না, আমরা আমেরিকার গোলামি করতে চাই না, এটা বলেছিল 1976 সালের দিকে, কিন্তু আজকে সেটার একটা চরম বাস্তবতা আছে। এখানে বাংলাদেশকে গিলে ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সুতরাং আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় রেখে দেশকে কি কাউকে গিলতে দিবেন, নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবেন? আজকের বাংলাদেশের বহুল প্রচারিত ইত্তেফাক পত্রিকা প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, বাংলাদেশ আওয়ামী লীগ যেই দলটি এখন, সেই আওয়ামী লীগেরও গোড়ার দিকের যে কয়েকজন নেতা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল তাদের মধ্যে আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি অন্যতম। কিন্তু আজকের দিনগুলোতে আপনারা লক্ষ্য করেছেন সরকারের ক্ষমতা আছে আওয়ামী লীগ,
আওয়ামী লীগ মাওলানাকে স্মরণ করার জন্য কী ধরনের কর্মসূচি নিয়েছে সেটা আপনাদের কাছে প্রশ্ন। আমার কথা হচ্ছে, মাওলানা ভাসানিকে আমরা স্মরণ করছি এই কারণে যে আমরা এই প্রজন্মের কাছে মাওলানা ভাসানির আদর্শকে নতুন করে তুলে ধরতে চাই। কারণ রাজনৈতিক দলগুলো তাদের পরিবারতান্ত্রিক রাজনীতিকে যেভাবে মহিরুহ করার একটা অপচেষ্টায় লিপ্ত হয়ে জাতীয় নেতৃবৃন্দকে তারা সামনে আনেনি, ইতিহাসের পাতায় দাঁড় করায়নি। কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে আজকের প্রজন্ম তারা কিন্তু খুঁজে নিচ্ছে যে কে ইতিহাসের নায়ক মহারথীর ভূমিকা পালন করেছে। অবশ্যই আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের আরেকজন মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ না করলেই নয়, কারণ মাওলানা ভাসানির আলোচনা করতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমাদেরকে বলতেই হবে। আজকে 7ই মার্চের ভাষণ আমাদের জাতীয় জীবনের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, আমাদের মুক্তি সংগ্রামের একটি ঐতিহাসিক দিন। ঠিক একইভাবে 7ই মার্চের পরে আরেকটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিন হচ্ছে 9ই মার্চ। সেটি নিয়ে কয়জনে কলাম লিখেছে, কয়জনে বলেছে, এবং বঙ্গবন্ধুর কথা এ কারণেই বলছি যে সেই 9ই মার্চের ভাষণে যখন সেই ঐতিহাসিক পল্টন ময়দানে মাওলানা ভাসানি বলেছিলেন যে তোমরা শেখ মুজিবর, তিনি মুজিবর এরকমভাবে বলতেন, শেখ মুজিবরের প্রতি স্বাধীনতার প্রশ্নে আস্থা রাখো, শেখ মুজিবর আমার ছেলের মতো, সে এই জাতির সাথে বেইমানি করবে না। তো এ কারণে বলছি যে বঙ্গবন্ধুর প্রতি, বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামে যেমন মাওলানা ভাসানি একজন অভিভাবকের ভূমিকা পালন করেছেন, একজন সহযোদ্ধার ভূমিকা পালন করেছেন, আবার বঙ্গবন্ধু যখন তার কাছে মনে হয়েছে যে সংগ্রামের নেতৃত্ব বা সংগ্রামের ঝান্ডাটা যখন বঙ্গবন্ধুর হাতে দেওয়া দরকার, তখন কিন্তু তারা আপনার আস্থা রেখেছিলেন। শত্রুদের নির্বাচনের কথা হয় বা বিভিন্ন নির্বাচনের কথা বলা যে ভাসানি সাহেব নির্বাচনমুখী একটু কম ছিলেন, কারণ তিনি মনে করতেন যে ওই নির্বাচনে গেলে এই অঞ্চলেই দুটো বিভক্তি তৈরি হয়ে যাবে, কেউ কিছু আসন পাবে, কেউ কিছু আসন পাবে না। তার চেয়ে বরং যদি মুজিবর নির্বাচনে যায় তাহলে তারা একটা ইউনিটি তৈরি হোক, তারা জিতলে তো এই অঞ্চলের মানুষের জেতা হবে। সে কারণে তিনি নির্বাচনের বিষয়েও, মানে আমার যেটা আমি জানতে পেরেছি বা আমি যেটা বুঝতে পেরেছি, সে কারণে তিনি ওই নির্বাচনে যাওয়ারও অতটা আগ্রহী ছিলেন না। কিন্তু তিনি প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে কিন্তু এক কাতারে আনার একটা ভূমিকা পালন করেছেন। আপনারা যদি দেখেন তার জীবন, যেহেতু ভাসানি হিসেবেই সমধিক পরিচিত, ভাসানি বললেই আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে। এই ভাসানি নামটা কোথায় আসলো? ভাসানচরের যখন তিনি কৃষকদের অধিকার আদায় সংগঠিত করেছিলেন, বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে কৃষকদের নিয়ে সম্মেলন করেছিলেন, সেই কৃষকদের আস্থা ভাজন একজন বন্ধু হিসেবে পরিচিত পাওয়ার পর সেই ভাসানচর থেকেই তার নামের পরে ভাসানি যুক্ত হয়। সেই মাওলানা ভাসানি আপনারা যদি দেখেন 69-এর পর থেকে 70-এর আপনার জানুয়ারি এবং কয়েকটা সম্মেলন ছিল, আপনার সন্তোষে ছিল, মহিপুরে ছিল, আরও কয়েকটা জায়গা ছিল, কৃষক সম্মেলন ছিল, কিন্তু কৃষক সম্মেলনে তিনি বিভিন্ন নেতৃবৃন্দকে একত্রিত করেছেন।